প্রথম দিনের শো তো, আজকে কোনো হাইব্রিড ফ্যান আসে নাই, সব রিয়েল ফ্যানরা আসছে, রিয়েল ফ্যানরা ওয়েট করতেছি আমরা। এই বাংলাভাষী সমস্ত মার্ভেল ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো 17ই ফেব্রুয়ারি, আমি এখন আছি কুমিল্লায়, যাচ্ছি এখান থেকে 99 কিলোমিটার দূরে রাজধানীর ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভারে। স্টার সিনেপ্লেক্সে দেখবো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামানিয়া অ্যান্টম্যান 3, সকাল 11:30টার শো। দেখা যাক, এখন বাজে ভোর 6:30, দেখা যাক টাইম লেগিয়ে পৌঁছতে পারি কি না, আশা করি পৌঁছে যাবো। আমরা এখন যাত্রাপথে যে জায়গায় আছি নাম হলো দাউদকান্দি ব্রিজ। আমরা মাত্র কুমিল্লা ক্রস করে এরপরের জেলা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। দাউদকান্দি ব্রিজের উপরে আছি এখন, দেখতে পাচ্ছেন দূরে কুয়াশাচ্ছন্ন মেঘনা নদী। এটা হলো মেঘনা নদী, মেঘনা নদীর উপর দিয়ে আমরা এখন ক্রস করছি। মার্বেল ফ্যানেরা, এখন যে জায়গায় আছি জায়গার নাম হলো সাইনবোর্ড। কুমিল্লা থেকে যে বাসে উঠেছিলাম সেই বাস থেকে নেমেছি সাইনবোর্ডে। ওই সামনে দেখুন অনেকগুলো বাস আছে। এখন এখান থেকে বাস পরিবর্তন করে যাব আমি ধানমন্ডি, যেখানে আছে সীমান্ত সম্ভার এবং স্টার সিনেপ্লেক্স। তো অলরেডি 9:00 বেজে গেছে, 11:30টার সময় আমার। আশা করি মেয়র হানি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবো, বাস জ্যাম পড়বে না। যদি জ্যামে পড়ে যায় তাহলে শেষ, আশা করি জ্যাম পড়বে না, সময়ের আগে যায় পৌঁছতে পারবো। তো ঠিক আছে, এরপরে আপনার সাথে সাক্ষাৎ হবে ধানমন্ডিতে। পৌঁছে গেছি ধানমন্ডি। আমার সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হলো সিটি কলেজ মোড় বলা হয়। এই সামনে হলো সিটি কলেজ, আর পিছনে একটা অল্প মোড় আছে নাম হলো সায়েন্স ল্যাব মোড়। এই সায়েন্স ল্যাব মোড় দিয়েও যাওয়া যাবে ধানমন্ডি সীমান্ত সম্ভারে, আর এই সিটি কলেজ দিয়েও যাওয়া যায় সীমান্ত সম্ভারে। তবে যদি আমরা সায়েন্স ল্যাব মোড় দিয়ে যেতাম, অল্প একটু সামনেই কবি নির্মলেন্দ্রগুণের বাড়ি পেতাম। কিন্তু আমরা এখন কবির বাড়ির সামনে দিয়ে যাবো না, আমরা যাব এই রোডের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন স্টার কাবাব এন্ড কাচ্চি হাউসের সামনে দিয়ে। তো আমরা পৌঁছে গেছি স্টার হোটেল এন্ড কাবাবের সামনে। আমি তো সেই ভোরবেলা বের হয়েছি কুমিল্লা থেকে, তো পেট পূজা করা হয় নাই, যদিও এটা পুরান ঢাকা না, তবে পুরান ঢাকার কাছাকাছি বলে এই কাবাবের যে কাচ্চিটা পাওয়া যায় এটা পুরান ঢাকার কাছাকাছি স্বাদই, একেবারে পুরান ঢাকার সে অরিজিনাল স্বাদ কখনোই না। তো আমার সিনেমার যে সময় এবং এখানে যে পৌঁছলাম, এই পৌঁছানোর সময়ের যে গ্যাপ, সেখানে পুরান ঢাকায় যায় খাওয়া দাওয়া করে ফিরে আসাটা দেরি হয়ে যাবে। তাই আপাতত এই রোডেই, এই অল্প একটু সামনেই 2 মিনিট হাঁটলেই সীমান্ত সম্ভার। এর টপ ফ্লোরে হলো আমার স্টার সিনেপ্লেক্স। তো এই স্টার হোটেল এন্ড কাবাবে পেট পূজা হবে, দেখি কাচ্চি খেতে পারি নাকি নর্মাল আসা রাস্তা করবো, আগে যাইয়া দেখি। যদি খাওয়া দাওয়ার কথা বললে অনেকেই সিনেপ্লেক্সের সামনে ফুড কোর্টে খেতে চান, কিন্তু আমি তাদেরকে বারণ করবো, কারণ সিনেপ্লেক্সের সামনের ফুড কোর্টগুলোর খাবারের যে দাম, তা দিয়ে আস্তে একটা মার্ভেল মুভি তৈরি করা যাবে। তো এখন ঢুকবো আমি পেট পূজা করতে, পেট পূজা শেষে আবার ফিরে এসে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। সকালে যখন বের হয়েছিলাম তখন খুব শীত ছিল, জ্যাকেট পরে বের হয়েছিলাম, জ্যাকেটের ভিতরে ছিল এই মার্ভেলের গেঞ্জি, যেহেতু মার্ভেলের সে মার্ভেল তো দেখতেই হয়। যাই হোক, সিটি কলেজ রোড দিয়ে যারা কিনা ধানমন্ডির সীমান্ত সম্ভারে যাবেন, তাদের স্টার কাবাবের পাশাপাশি আরও একটা বিখ্যাত পথ নির্দেশক আছে, সেটা দেখা দিচ্ছি। সেটা হলো এই ডমিনোস, ডমিনোস পিৎজা। এই হলো ডমিনোস পিৎজা, দেখা যায় মূল ঘরটা। এই ডমিনোস পিৎজার সাইডেই, এই যে পাশেই হলো সীমান্ত সম্ভার, ওই দূরে অল্প দূরে। তবে যারা কিনা এই ডমিনোস পিৎজা, স্টার কাবাব এগুলো খাওয়া দাওয়ার পরেও যথেষ্ট পরিমাণে সময় রয়ে যাবে, তারা ঠিক সীমান্ত সম্ভারের অপোজিটে ধানমন্ডি লেকের ছোট্ট একটা ধারা আছে, মূল ধানমন্ডি লেক না, ছোট্ট একটা ধারা আছে, সেখানে কিছুক্ষণ ওয়েট করতে পারেন, লেক পারে বসে মোবাইল টিপতে পারেন, বই পড়তে পারেন, গল্প করতে পারেন। তবে মুভি দেখার আগে ইউটিউবে ঢুকবেন না, কারণ প্রচুর স্পয়লার পাওয়া যায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো ধানমন্ডির সীমান্ত স্কয়ার। এর পিছনে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের টপ ফ্লোর স্টার সিনেপ্লেক্স, যেখানে আমাদের অ্যান্টম্যান
অ্যান্ড কোয়ান্টামিনিয়া শো। আর এটার অপোজিটে যে বলছিলাম, ধানমন্ডি লেকের ছোট্ট একটা ধারা আছে, এই ধারাটা হলো এদিকে। তো 11:30 শো আমার, এখন বাজে 10:50, 11:00 সময় সিনেপ্লেক্সের গেট খোলার কথা, টিকিট কাউন্টার খোলার কথা। তো সেই আগের 10-12 মিনিট একটু এখানে আমরা সময় অতিবাহিত করতে পারি। চমৎকার জায়গা, পাশে সুন্দর সানবাঁধানো রাস্তা, পুরাতন বটবৃক্ষ আছে, এর নিচ দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে, প্রাতঃভ্রমণ করে, সান্ধ্যকালীন ভ্রমণ করে। এই হলো স্টার সিনেপ্লেক্স মূল কাউন্টার, এখানে টিকিট কাটার কাউন্টার আছে, অনলাইনের জন্য আলাদা কাউন্টার আছে। এগুলো হলো মূল হল, এই যে সবাই যাচ্ছে ঢুকতেছে। আমার অনলাইন টিকিট কাটা আছে আগের থেকে, আমি অনলাইন কাউন্টারে ঢুকবো। এই অবস্থা, চলে এলাম। যদিও মুভি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামিনিয়া, আমার কাছে এটা হলো অ্যান্টম্যান 3 ক্যাংম্যানিয়া। ক্যাংয়ের আগমন ঘটবে, হিহু রিমেসের মাধ্যমে আগমন ঘটলেও ক্যাংয়ের আগমন ঘটবে প্রপারলি। তো এটা আমার কাছে ক্যাংম্যানিয়া। আমার সাথে কেউ নাই ছবি তুলে দেওয়ার মতো, তাই সেলফি সেলফি ভিডিও। মাত্র ইন্টারভাল হলো, খুবই জাস্ট বিল্ড আপ হচ্ছিল পুরো ফার্স্ট এয়ার ধরে। ক্যারেক্টার পরিচিত হচ্ছিলাম, জগৎ পরিচিত হচ্ছিলাম কোয়ান্টাম ব্লেম সম্পর্কে। জাস্ট মাত্র কাহিনী যখন শুরু হবে ওয়ার্ল্ড বিল্ডিং এর পরে, তখন ইন্টারভাল হলো। ফেজ ওয়ানের প্রথম মুভি তো জাস্ট অনেক প্রশ্ন রেখে যাবে, উত্তর কম দিবে বা উত্তর দিবেই না, শুধু প্রশ্ন তৈরি করে যাবে। দেখা যাক, প্রি এক্সপেক্টেড ছিল। ফার্স্ট হাফ মোটামুটি এনজয়েবল ছিল, খারাপ লাগে নাই। জাস্ট ওয়ার্ল্ড বিল্ডিং হলো, এবং ক্লাইমেট যদি ভালো হয়, রিভিউ যে পরিমাণ বাজে রিভিউ আসছে, সেকেন্ড হাফটা কী হয় কে জানে। দেখা যাক, মুভি শেষ হলে ভাই কথা বলা যাবে। পুরো সিনেমা যা ছিল তার চেয়ে একটা মিড ক্রেডিট সিন অনেক বেশি ছিল। এখন আমরা সবাই উঠতেছি এন্ড ক্রেডিট সিনের জন্য। মাই গড, স্পয়লার দেওয়া যাবে না, কেউ স্পয়লার দিব না। এন্ড ক্রেডিটের জন্য ওয়েট করতেছি, এন্ড ক্রেডিটের জন্য ওয়েট করতেছি। আমরা সবাই ট্রু ফ্রেন্ড বসে আছি এন্ড ক্রেডিট সিনের জন্য। প্রথম দিনের শো তো, আজকে কোনো হাইব্রিড ফ্যান আসে নাই, সব রিয়েল ফ্যানরা আসছে, রিয়েল ফ্যানরা ওয়েট করতেছি আমরা। এই মাত্র দেখলাম অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামিনিয়া, দেখে বের হলাম হল থেকে মাত্র। ফার্স্ট হাফ খুব চমৎকার ছিল, সেকেন্ড হাফ নিয়ে কেন বড় বড় ক্রিটিক্সরা হতাশ সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তাদের কথার সাথে একমত না। এক কথায় বলি, সিনেমার নাম হলো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামিনিয়া, বাট আমার মতো অনেক ফ্যানরা ভেবেছিল সেটা ক্যাংম্যানিয়া হবে। স্বাভাবিক, সিনেমার নাম অ্যান্টম্যান, অ্যান্টম্যানের থার্ড মুভি, সাথে ওয়াব জড়িত আছে, তো সিনেমা তাদেরকে নিতে হবে, ক্যাংয়ার কতটুকু থাকবে। তো এই কারণে যারা কিনা ওই থিওরি করে গিয়েছিল, তাদের থিওরি মিলে নাই বলে তারা সিনেমাকে বাজে রেটিং দিয়েছে। এটা অনেক এনজয়েবল সিনেমা অবশ্যই, এবং বাবা মেয়ের অ্যাডভেঞ্চারের সিনেমা। নর্মালি বাবা মেয়ের সিনেমা আমরা কী দেখি, এই টাইপের ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমায় ছোটো মানুষ মেয়ে ভুল করছে, বিপদে পড়ছে, বাবা উদ্ধার করছে, ব্যাপারটা এটাই। এই সিনেমাটাও এটাই হয়েছে, এই কিন্তু মার্ভেলাসভাবে হয়েছে, এবং অবশ্যই ফেজ 4 অন্য অনেক সিরিজ থেকে হাজার গুণে বেটার মুভি। এটা ক্রিটিকরা যেভাবে রিভিউ দিছে, এতটা বাজে মুভি কখনোই না, ঠিক আছে? অনেক ভালো মুভি, এনজয়েবল মুভি, এবং ফেজ 5 এটা ধামাকা স্টার্ট করলো। মিড ক্রেডিট সিনে যা দেখাইছে, জাস্ট মানে মাথা নষ্ট অবস্থা। আর এন্ড ক্রেডিট সিন, ও মাই গড, এটা নিয়ে কিছু বলাই যাবে না। তো বিস্তারিত রিভিউ যখন দিব তখন এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে বিদায়, ফিরতে হবে বাসায়। বাড়িতে 99 কিলোমিটার জার্নি করে আসছি, আবার 99 কিলোমিটার জার্নি করে যেতে হবে, গিয়ে ভিডিও বানাবো, তারপরে আপলোড দিব। তো এখন বিদায়।